তো বিষয়টা হচ্ছে এরকম যে করতে গেছিলাম একটা আর দিচ্ছি একটা, মানে তবে যেটা দিচ্ছে আশা করি ভালো, অনেকে দিয়েছে কিন্তু এরকমভাবে কেউ ভিডিওটা দেয়নি। তো ভিডিওটা দেখো, বেশ ভালো লাগবে। বেশি কথা না বলে চলো ভিডিও দেখা যাক। চোখ আঁকতে আপনার কতক্ষণ সময় লাগে? প্রায় ঘন্টা খানেক।
বুঝতে পারছিস? হ্যাঁ হয়ে গেছে, কাজ করে আমার কিছু নেই, ওই শুধু উপরের চোখটা আর এই টিপটা, তাই তো? টিপটা একটু ডিজাইন বাকি আর। এই কাজ করে পেরে ভালো হয় না, এত বড় মানুষ দিদি
আর ইতি ছিলাম পয়সা নেই ভালোই কাজ করে সেটা মিথ্যা কথা বলে লাভ নেই নেই সাজান গোছান গুলো কেনা করেছে তোমরা তিনজন বাহ আর কি চাই এত সুন্দর এত সুন্দর সাজান গোছান করে দেয় যখন আর কি চাই এই হচ্ছে আসল তুমি কি আসল শিল্পী হ্যাঁ তো একটু শুনে নিতাম যে মানে তুমি লোকেশনটা বলবে তোমার নামটা বলো আর একটা ঠাকুর বানাতে কতক্ষণ সময় লাগে আর যদি এই যে জায়গাটা তুমি যেখানে বানাচ্ছো এই জায়গায় যদি কোনো নাম থেকে থাকে বা যেমন দোকানে যেমন হয় যদি কোনো নাম থেকে থাকে সেটা একটু বলে জানাও আমার এই কারখানার নাম যে আমার নামেই চলে আচ্ছা প্রতিমা শিল্পী কানাই দাস উত্তর বাগন্ডি হ্যাঁ আমার এই ঠাকুরের কাজই করা হয় বারো মাস এখানে নানান রকম ঠাকুর পাবে হ্যাঁ সব রকম কালী পূজা বারো মাসই চলে আচ্ছা আর একটা ঠাকুর বলতে কত সময় ধরো এই দুর্গাঠাকুরটা করলে কত কতদিন লাগলো এই আপনার দু তিন মাস লেগে যায় আচ্ছা বেশি ঠাকুর হয় না ওই আপনার 15-16টা দুর্গা হয় এই বছর কটা ঠাকুর বানালে কালকে যাবে চারটে আজকে একটা যাবে হ্যাঁ কাল খালি হলে মোটামুটি আমাদের কষ্টটা কম হবে আর মোটামুটি কিরম বসিরহাটের মধ্যে কোন কোন ক্লাবের বানিয়েছে এবার মোটামুটি নাম আছে মোটামুটি জাগ্রত আছে অমর সংঘ আছে আছে মোটামুটি কম বেশি আছে এইবার জাগ্রত অমর সঙ্গে গেছে তাই তো হ্যাঁ তার মানে দাদার হাতের কাজ দেখা যায় জাগ্রত অমর সঙ্গে গেছে হ্যাঁ তো 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 তোমরা দেখলে যে আমরা মানে একটা ভিডিও করতে মানে কোথায় একটা ভিডিও আসবে পরে ঠিক আর মাত্র 24 ঘন্টা পরে একটা ভিডিও আসছে তো ওই ভিডিওতে করতে গিয়ে ঠিক এই জায়গাটা দেখলাম সচরাচর দেখো সচরাচর ঠাকুর করতে সবাই দেখায় ভিডিওতে কিন্তু এই যে চোখ আঁকা এটা কিন্তু কেউ দেখায় না যেটা আমরা দেখাও আর এবার অনেক শোনা গেছে নাকি অনেক পালেরা করতে দেয়নি কন্টেন্ট ক্রিয়েটাররা গেছে ওরা বারণ করে দিয়েছে বা বাড়ি পাঠিয়ে দিয়েছে তো আমরা সেটা করলাম যাই না কেমন লাগবে তোমাদের আচ্ছা বলি আমাদের চোখ আঁকা কিন্তু সত্যি কথা বলতে চোখ আঁকা এক মানে সব ঠাকুর সব ঠিক আছে কিন্তু চোখ আঁকা একটা একদম নিখুঁত কাজ তো সেটা আমরা দেখালাম ভিডিওতে আমার ভিডিওতে তোমরা দেখলে তার জন্য লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কারণ এর জন্য টাকা লাগে না ঠাকুর কিনতে বা পুজো ঘুরতে তো টাকা তো ব্যয় করবাই আর যদি সাথে যদি সেই ব্যক্তিকে নিয়ে বেরো তাহলে তো ব্যয় হবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে ষষ্ঠী স্পেশাল ভিডিও নিয়ে টাটা বাই বাই অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করো